রাতে ঘুমালেই খারাপ স্বপ্ন দেখেন। দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ভয়ে ঘুমটাই অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। আধুনিক জীবনযাপনের কারণে অনেকেই এখন এই সমস্যায় ভুগছেন। এই সমস্যার বীজ লুকিয়ে রয়েছে ছোট কারণের মধ্যেই। জেনে নিন কেন আমরা দুঃস্বপ্ন দেখি। এক, ডিসঅর্ডার, উৎকণ্ঠা, অবসাদ, স্লিপ প্যারালিসিস, পোস্ট ট্রমিক স্ট্রেস ডিসঅর্ডার, স্লিপ অ্যাপনিয়ার মতো ডিসঅর্ডারে ভুগলে আমরা দুঃস্বপ্ন দেখি। যদি আপনি দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন এবং নিয়মিত দুঃস্বপ্ন দেখার প্রবণতা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক আধুনিক থেরাপির সাহায্যে এই সমস্যা সারিয়ে তোলা যায়। দুই, ডিনার, ছোটবেলায় বাবা মায়েরা আমাদের তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়ার অভ্যাস করাতেন। বড় হয়ে সেই অভ্যাস আমরা অনেকেই মেনে চলি না। যখনই আমরা খাবার খাই, তখনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সক্রিয় হয়ে ওঠে, মেটাবলিজম রেট বেড়ে যায়, ঘুমানোর ঠিক আগে খাবার পেলে শরীর ও মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে, ফলে টানা ঘুমের সমস্যা হয়, যা অনেক সময় দুঃস্বপ্নের কারণ হয়ে ওঠে। তিন, স্ট্রেস, সারাদিনের স্ট্রেস ক্লান্তি যদি খুব বেড়ে যায়, তাহলে ঘুমের সমস্যা হয়। স্ট্রেসের কারণে দুঃস্বপ্ন দেখা খুবই স্বাভাবিক ব্যাপার। স্ট্রেস কাটাতে ঘুমানোর আগে হালকা যোগাভ্যাস করলে বা হালকা গরম পানিতে গোসল করলে সমস্যা দূর হবে। চার, ওষুধ, অনেক ওষুধ রয়েছে যার পার্শ্ব প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে। সাধারণত উচ্চ রক্তচাপ বা অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ থেকে শরীরের মেটাবলিজমের মাত্রা বেড়ে গিয়ে ঘুমের সমস্যা হওয়ার প্রবণতা থাকে। যদি এমনটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ বদলান বা মাত্রা কমিয়ে দিতে বলতে পারেন। ধীরে ধীরে শরীর ধাতস্থ হয়ে গেলে সমস্যাও কেটে যাবে। পাঁচ, ঘুমের মান, ভালো ঘুম হলে কখনোই দুঃস্বপ্ন দেখবেন না। বারবার ঘুম ভেঙে যাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে দুঃস্বপ্ন দেখতে পারেন। এক্ষেত্রে জোর দিতে হবে ঘুমের মান বাড়ানোর দিকে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমুন। আরামদায়ক বিছানা, অন্ধকার ঘরে ঘুমানো অভ্যাস করুন। ক্যাফেইন, অ্যালকোহল, নিকোটিনের অভ্যাস থাকলে বাদ দিন। সপ্তাহে 3 থেকে 5 দিন এক্সারসাইজ করতে পারলে ভালো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।